যদি কোনো মুসিবত আসে তো মুসিবত নবীদের উপরে এসেছে। জেলখানায় হযরত ইউসুফ আলাইহিসসালামকে যেতে হয়েছে, বছরের পর বছর জেলখানায় হযরত ইউসুফ ছিলেন, নবীজিকে 3 বছর অন্তরীণ থাকা লেগেছে। অতএব আমাদেরকেও কোনো কোনো সময় জেলখানার ভিতরে আবদ্ধ থাকতে হতে পারে, এজন্য জেল জুলুমের ভয় করে কথা বলা থেকে, সত্য কথা থেকে আমরা বিরত থাকব এটা কোনো সময় হতে পারে না, আমাদেরকে বলতেই হবে। প্রশ্ন হতে পারে সবকিছুর দলিল কি পাওয়া যায়, যেমন মিথ্যা মামলা সাজিয়ে দিল অথবা মিথ্যা মামলা দায়ের করলো, যে রাষ্ট্রপক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে রাষ্ট্রকে রক্ষার জন্যে, আল্লাহর আজাব গজব থেকে বাঁচানোর জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার দায়িত্ব করে, তার বিরুদ্ধে যদি নাকি রাষ্ট্রদ্রোহী মামলা আরোপ করা হয়, তাহলে এটা কি বানোয়ার জিনিস না? এই বানোয়ার জিনিসের মোকাবেলা হুজুর কোরআনে কোথায় পাবো? সব জায়গাতেই আছে। ইউসুফ আলাইহিসসালামের ভাইরা হযরত ইউসুফ আলাইহিসসালামকে কুয়ায় ফেলে তারপরে বাবার কাছে এসে একটা নাটক মঞ্চায়িত করেছিল, সেটা কি আপনারা জানেন? জামাটা খুলে ইউসুফের ওটাকে ছাগলের রক্ত দিয়ে রাঙিয়ে এনে বাবার কাছে এসে বলছে, ওয়াজা ও আবা হুমাইশা ইয়াকুন, বাবার কাছে এসেছে রাতের বেলা কাঁদতে কাঁদতে চোখ ডলতে ডলতে, ওয়াজা ও আলা কামিসিহি বিদামিন কাদিব, বানোয়াট রক্ত লাগিয়ে বানোয়াট মামলা সাজিয়ে তারপরে যেভাবে করা হয় সাদাকে কালো কালোকে সাদা, এটা যেমন কোনো কোনো প্রতিষ্ঠান করে আবার কোনো কোনো সময় আমাদের কোনো কোনো মিডিয়ার ভাইরা করেন, এটা বড় দুঃখজনক। তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ, তাদের মাধ্যমে যদি কোনো সময় সাদাকে কালো আর কালোকে সাদা বানানো হয়, এর চেয়ে দুঃখজনক বিষয় এই দেশের জন্য আর হতে পারে না। তারা জাতির কাছে সমস্ত কথাগুলো পৌঁছান, এই উপস্থিতি তো আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে ওরা বানোয়াট রক্ত লাগিয়ে এনে দিয়ে দিল। তো এই ঘটনা দিয়েও তো মিথ্যা মামলা আমরা বলে দিতে পারি, এই ঘটনার মাধ্যমেও তো আমরা উল্টো পাল্টা জিনিসগুলোকে পরিষ্কার করে দিয়ে দিতে পারি। তো কোরআন সুন্নাহর ভিতরে দলিল কিন্তু আছে, খুঁজে বের করলেই হয়ে যায়। বিল হিকমাতি, তারপর ওয়াল মাউইজাতিল হাসানাতি, সুন্দরভাবে হৃদয়গ্রাহী ভাষায়, কটু ভাষায় না, হৃদয়গ্রাহী ভাষায়। একটা হলো কুচ্ছিত ভাষা, কটু ভাষা, আর একটা হলো মানুষের মনকে কেড়ে নেয় এমন ভাষা, ওই ভাষাতে বয়ান করে। আমাদের সভাপতি সাহেব বলেছেন যে শুদ্ধ ভাষায় একটি কথা যদি আমরা বলি, মার্জিত শব্দ চয়নের মাধ্যমে, সঠিক শব্দ চয়নের মাধ্যমে, বাক্য চয়নের মাধ্যমে যদি মার্জিত ভাষায় কোনো কথা ব্যক্ত করা হয়, সেটা যদি উনি অনেক কঠিন বিষয় হয় তারপরেও সেটার প্রভাব কিন্তু অনেক ব্যাপক হয়ে থাকে। তো আমরা এটার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, অনেকে আমাদের আলোচনা করে চলে গেছেন, এজন্য আলোচনা আবার চর্বিত চর্বণ না হয়ে যায়, মধ্য পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে কোরআন পৌঁছানোর ক্ষেত্রে। সেই মধ্য পন্থাটা কি, এটা এই আয়াতে বলে দেয়া হয়েছে। এবং তাদের সাথে জিদাল করবেন, তর্কে বিতর্কে যদি কোনো সময় লিপ্ত হতে হয়, মানে তার্কিক জবাব যদি দিতে হয়, তর্ককারী এখানে হয়তো উপস্থিত নাই কিন্তু সে যে সমস্ত দলিল প্রমাণগুলো দেয় সেগুলো যে ভুল সেটা প্রমাণ করার জন্য তার পক্ষ থেকে তার দলিল উপস্থাপন করে, এটিকে খণ্ডন করা, এটাও জিদাল। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, সুন্দর পদ্ধতিতে করবেন। এবং সুন্দর পদ্ধতি এটা সবসময় কিন্তু একরকমই হবে না, এটা এক এক সময় এক এক রূপ লাভ করবে। সেটা কিভাবে হবে, কোরআনে কারিমই বলে দিচ্ছে, এক ফাকুলা লাহু কাউলাল লাইয়িনা, ফেরাউনের কাছে গিয়ে নরম ভাষায় বলেন। কারণ হযরত মুসা আলাইহিস সালামের ট্রিটমেন্ট আপনারা জানেন, যে উনি মিশর থেকে চলে গিয়েছিলেন, যে যাওয়ার প্রধান কারণ ছিল জুলুম থেকে মানুষকে বিরত করতে গিয়েছিলেন, এক লোক জুলুম করছিল সেই জুলুম থেকে তাকে ফিরাতে গিয়ে ও বেটা কথা শুনে না, ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছে ঘুষি দিয়ে, এক ঘুষিতে ফাকাদা আলী শেষ। এরকম গরম নবী, নবী দুই রকমের হয়, এই গরম নবীকে আল্লাহ তাআলা বলছেন একটু ঠান্ডা ভাবে বলে, একটু নরম করে বলে। তো নরম করে বলার জন্য বলা হয়েছে, এর অর্থ এই না যে সব জায়গাতেই নরম করে বলতে হবে, কোনো জায়গাতে নরম, কোনো সময়টা উত্তম পন্থা, ওই উত্তম পন্থা কোনো সময় নরম কোনো সময় গরম, দুটোই আসবে। এজন্য এই কোরআনে কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান এই আয়াতের সাথে সংশ্লিষ্ট করে বলবো, সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত আমাদেরকে নাজিল করে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি হিয়া আহসান, আহলে কিতাবের সাথে যে জিদাল হবে, তর্ক বিতর্ক হবে, কথাবার্তা হবে, সেটা উত্তম পদ্ধতিতে করে, উত্তম পদ্ধতিতে করবে তোমরা,
তবে যে জালিম, যে অত্যাচারী, যে কথা শুনবে না, খামাখা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চাইবে, ইল্লাল্লাযীনা যালামু মিনহুম লা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতী হিয়া আহসান, অর্থাৎ জাদিলু আহলাল কিতাবি বিল্লাতী হিয়া আহসান, আহলুল কিতাবের সাথে উত্তম পন্থায় কি করবেন, মোকাবেলা করবেন, তবে উত্তম পন্থা এটা ভিন্ন রূপ লাভ করবে কিভাবে, ইল্লাল্লাযীনা যালামু, যদি বিপরীত